হযরত পাকের কদম পাকে এবং কাঁধের সমস্ত আলো আসলে ব্যাগ পাকবনের কদম পাকে লাখের উপর মুসলিম আলাইহিসসালাম এবং তার দুই শাহজাদা কুফায় শাহাদাত পাক বরণ করলেন। তখন জিহাদ মাস চলছিল, জিহাদের 8 তারিখ ওনার শাহাদাত পাক হয়, আর ওই দিনই ইমাম পাক কুফাতে মক্কাশুদ্ধে কুফার দিকে বেরিয়েছেন। অবশ্যই দিয়ে মতান্তর আছে, কেউ কেউ কিসরা জিহাদের কথা উল্লেখ করেছে। তার আগে ইমাম পাকের কাছে চিঠি এসে পৌঁছেছিল হযরত মুসলিম আলাইহিসসালামের, কুফাবাসীদের ইমাম পাকের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং তার নাম পাকে 40,000 রুপির বায়াতের এই কথা। তখন জিহাদ মাস, ইমাম পাক কাবা তওয়াব করছিলেন, তওয়াফের মধ্যেই ইমাম পাক বুঝতে পারলেন যে জিহাদি কিছু গুপ্তচর লাগিয়ে দিয়েছে এবং ইহরাম অবস্থায় ইহরামের মধ্যে অস্ত্র ঢুকিয়ে রেখে ওনাকে কাবা শরীফের মাতাফেল শহীদ করবে। ইমাম পাক এটা বুঝতে পেরে এবং এদিকে মুসলিম আলাইহিসসালামের পক্ষে তিনি মনস্থির করলেন কুফার দিকে যাত্রা করা। তখন তিনি ওনার পরিবার পরিজনদেরকে সব বেরিং পত্র বুঝাবার জন্য বললেন। যখন প্রস্তুতি চলছে তখন মক্কাবাসীরা বুঝতে পারল যে ইমাম পাক এখান থেকে চলে যাবে। পুরো মক্কাবাসী সবাই ইমাম পাককে বলল, যত ছিল সবাবার প্রতিদ্বন্দ্বিতা, আমাকে আপনারা আপনাকে আমরা যেতে দিব না। এমনকি মক্কার তখন যিনি গভর্নর ছিলেন ওনার নাম আমর ইবনে সাইদ, তিনিও ওনাকে বাধা দিলেন, বললেন আপনি এখানে থাকবেন, আপনার পুরো জানের নিরাপত্তা আমি দেব। ইমাম পাক বললেন যে শোনো, আমি যদি ছোটো ছোটো গর্তের মধ্যেও লুকিয়ে থাকি ওরা আমাকে খুঁজে বার করবে এবং আমার রক্তের ওরা পিপাসু। তার কারণ ইবলিস জানে ইমান ও ইসলামের এখন খুঁটি ইনি স্তম্ভ ইমাম হুসেন আলাইহিসসালাম, যে করে হোক ইনার থেকে ইসলামকে ছিনিয়ে ইসলামকে খতম করতে হবে, তাই ওরা ওনাকে খুঁজবে এবং ওনাকে শহীদ করবে। অতঃপর আরও অনেক বড় বড় সাহাবি ছিলেন, আবদুল্লাহ ইবনে সুবাইর, আবদুল্লাহ ইবনে উমার, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, জাবির ইবনে আবদুল্লাহ আনসারি, হযরত আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাস, সবাই এসে ওনাকে বললেন যে আপনি যাবেন না, কুফাবাসীরা বিশ্বাসঘাতক, আপনাকে ওদের কথা এবং কাজের মধ্যে মিল নাই, কথা বলবে এক কাজ করবে আর এক আমরা বুঝে গেছি আপনার আব্বার সাথে ভাইয়ের সাথে সব করেছেন, অতএব আপনি এখানে থাকেন। ইবনে আব্বাস আলাদাভাবে বোঝালেন, ইমাম পাক ইবনে আব্বাসকে বলেন আচ্ছা আমি কাল তোমার সাথে কথা বলব। কালকে হলো, ইবনে আব্বাস বললেন আপনি কী মনস্থির করলেন? তো বললেন আমি পাক্কা ইয়াকিন করে নিয়েছি কুফা যাওয়ার জন্য। তো বললেন যে আপনি কুফার দিকে কেন যেতে চাচ্ছেন, আপনাকে আমরা যেতে দেবো না, আপনি এখানে থাকেন। তখন উনি একটি কথা বললেন যে আমার এই যাত্রা কুফার দিকে যা, হ্যাঁ উনি তখন একটি কথা বলেছিলেন যে আপনি যদি যেতেই চান তাহলে কুফা না গিয়ে আপনি ইয়েমেনে যান, ইয়েমেনবাসীরা মওলায়ে কায়নাত পাকের মহব্বতকারী, আপনাকে পেলে তারা খুব খুশি হবে, তারা আনন্দিত হবে এবং আপনাকে খুব মহব্বত ও সম্মান তাজিম করবে। তখন উনি বললেন আমার এই কুফা যাওয়ার পেছনে একটি রাজ আছে যেটা আমি জানি এবং আমার জাদ্দে আমজাদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আমার আব্বাজান মওলা আলী আলাইহিসসালাম আমাকে ওটা বলে দিয়েছে, অতএব আমাকে কুফায় যেতে হবে। তখন ইবনে আব্বাস বললেন যে ঠিক আছে, যখন আপনি কুফা যাবেন তাহলে আপনি আপনার এই আহলিয়া পরিবার, আহলিয়া পাকগণ এবং বাচ্চা বাচ্চা শিশুদেরকে কেন নিয়ে যাচ্ছেন, এদেরকে এখানে রেখে যান। উনি বললেন এনাদেরকে আমি কোথায় রেখে যাব এবং কার তত্ত্বাবধানে রেখে যাব, কাজেই এনাদেরকে আমাকে সাথে নিতে হবে। অতঃপর ইমাম পাক ওনাদের দলবল নিয়ে মক্কা শহরে নিয়ে গেলেন।
মক্কা শরীফ থেকে যাওয়ার পথে তানি প্রথম যে জায়গায় হল্ট করেছিলেন সেটাটা তানিম। এটা অনেক কেতাবে এই কথাটা লেখা নাই, তানিমের কথাটা উল্লেখ অনেক কেতাবে করেনি, কিন্তু প্রথম হল্ট করেছিলেন তানিমে, যেটা বড় বড় মুআররিখ নিজে নিজে তারিখের কেতাবে লিখেছেন, তারপরে আরও বিভিন্ন জায়গায় করেছেন। তো এখন জানি না যখন হজ করে, হজে যাওয়ার সময় মক্কাবাসী মক্কাতে যখন অবস্থান করে তখন কিন্তু ওই এহরাম বাঁধার জন্য, উমরার এহরাম বাঁধার জন্য তামিমে যেতে হয়। তামিমে মসজিদ আয়েশা আছে। মসজিদ আয়েশা কেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি যখন হুজুরের সাথে হজে গেছিলেন তখন ওনার যখন উমরার দরকার হলো তো হুজুরকে জিজ্ঞাসা করলেন আমি কীভাবে এহরাম করব, তখন উনি মুহাম্মদ বিন আবু বকর ওনার ভাইকে সাথে দিলেন আর তামিমে পাঠালেন, বললেন ওখান থেকে এহরাম তোমার মানে মুমিনকে এহরাম পরিয়ে নিয়ে এসো। তখন উনি সাথে নিয়ে গিয়ে ওখানে এহরাম পরিয়ে নিয়ে এসেছিলেন। যেখানে আয়েশা সিদ্দিকা এহরাম করেছিলেন ওই তাই তার নামে ওখানে মসজিদে আয়েশা রয়েছে, ওই মসজিদে আয়েশাতে এহরাম করতে হয়। এখন হুজুর তামিমে কেন পাঠালেন এহরাম করতে? আমরা জানছি মসজিদে আয়েশাতে করছি, কিন্তু মসজিদে উনি করলেন বলে ওখানে মসজিদে আয়েশার নামে পরে মসজিদ হলো, তামিমে কেন পাঠালেন? হুজুর তো গায়েব দেখছেন, কেয়ামত পর্যন্ত দেখছেন কি করবে। ইমাম পাক এই আটই জিলহাজ, যখন আটই জিলহাজ থেকে হজ শুরু, হজের স্টার্ট হচ্ছে জিলহাজের আট তারিখ, আট তারিখে যখন কাবা শরীফ ছেড়ে হজের জন্য আরাফার দিকে যাচ্ছে তখন হজ না করে ইমাম পাককে চলে আসতে হচ্ছে কাবা শরীফকে ছেড়ে, আর তখন তানিমে গিয়ে অবস্থান করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আলেমুল গায়েব, গায়েবের খবর জানেন, কেয়ামত পর্যন্ত জানছেন কি হবে। এই দিন যখন সব আরাফার দিকে হজ করতে যাবে সেই দিন আমার এই শাহজাদা এই হজকে, এই দিনকে, ইসলামকে বাঁচাবার জন্য সফরের পহেলা মঞ্জিল তানিম হবে। এই কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তানিমে পাঠালে যে ওমরা করে এসো, ওখান থেকে এরাম করে এসো। যাই হোক, তানিমের পর আবার সফর করলেন, তো আর তারপর যেখানে হল্ট করলেন সেইখানে হযরতে জাফর তায়ার ওনার দুই সাহাজাদা আউন ও মুহাম্মদ আলাইহিসসালাম ওনাদেরকে একটা চিঠি দিয়ে পাঠালেন। সেই চিঠি ওখানে ওনারা সাক্ষাৎ করলেন আসহাবে সুফফাহ জায়গাটার নাম, ওইখানে চিঠিতে পড়লেন, উনি লিখেছে যে আপনি একটু অপেক্ষা করুন আমি অতি সত্তর আপনার কাছে আসছি, দেখা করছি। তারপর উনি ওই গভর্নরের চিঠি নিয়ে উনি ওখানে আসলেন, গভর্নরের চিঠি নিয়ে যে গভর্নর তাকে চিঠি লিখেছে এবং উনি বলছেন কুফা যাবেন না, ওরা বেওফা, আমার খুব ভয় হচ্ছে যে আহলে বাইত পাকদের ক্ষতি না হয়, আপনি ফিরে আসুন। তখন জাফর তাইয়ার আলাইহিস সালামকে ইমাম পাক বললেন যা সমস্ত তারিখে আলবেদায়া তারিখে তাবারি সব জায়গায় লিখা আছে। তিনি বললেন আমি আজকে আমি একটি স্বপ্ন দেখেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা কাজের আঞ্জাম দিতে বলেছেন, সেই কাজ না করা পর্যন্ত আমি ফিরব না, আমাকে ওই কাজটা কমপ্লিট করতেই হবে। তখন উনি জিজ্ঞাসা করলেন যে সেই কাজটা কি, উনি বললেন যে এই কাজ আমি আজ পর্যন্ত না কাউকে বলেছি না আমি কাউকে বলবো, তবে তোমরা খুব তাড়াতাড়ি জেনে যাও। ইমাম পাক তো সবই জানেন, জেনে বুঝেই তো যাচ্ছেন, আমরা বুঝতে পারছি না, উনি তো এই কাজের আঞ্জাম দিতেই যাচ্ছেন, এই জন্য তো সদ্যজাত শিশু আলী আসগর আল ইসলামকেও সাথে নিয়ে যাচ্ছে, এগুলো সব প্ল্যানের মধ্যে আছে। পথিমধ্যে যাওয়ার পথে হযরত মুসলিম আলাইহিসসালামের শাহাদাতের খবর পেলেন, খবর পেয়ে উনি খুব রোনাজারি করলেন, কান্নাকাটি করলেন, তারপরে খেমাতে আসলেন, এসে হযরত মুসলিমের শাহজাদী ছিলেন, তার ওনাকে দেখে খুব ওনার কষ্ট হলো, তার মাথায় হাত বোলাতে লাগলেন, চেহারা বারবার দেখতে লাগলেন। তখন সে শাহজাদী বললেন যে আপনি আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন আর এমন ব্যবহার করছেন যেমন একজন এতিমের সাথে ব্যবহার করেন, আমার আব্বা কি শহীদ হয়ে গেছেন? তখন ছোট ইমাম পাক খুব কাঁদলেন, চোখের পানি আর আটকে রাখতে পারলেন না, আর বললেন আজ থেকে আমি তোমার আব্বা, জাইনাব আলাইহিস সালাম তোমার আম্মা, আর আমার ছেলেরা সব তোমার ভাই, আর আমার যত মেয়ে আছে এরা তোমার বোন। উনি বুঝে গেলেন, ওনারা সবাই কাঁদলেন, কান্নাকাটি শুরু হলো।
এরপর পথ চলতে চলতে এক জায়গায় হুর বিন ইয়াজিদ, ইয়াজিদের হুর বিন ইয়াজিদ রিহাই রিয়াহি তার নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে পাঠিয়েছিল ইবনে জিয়াদ, যে ওনাকে ঘিরে কয়েদি করে কুফাতে নিয়ে যাওয়ার জন্য। যদিও পরবর্তীকালে হযরতে হুর ঈমান এনেছিলেন এবং ইমাম পাকের পক্ষ থেকে উনি যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। তো তারা যখন আসলো ইয়াজিদি বাহিনী, তখন তারা প্রচণ্ড রোদের তাপে তারা সব পিপাসার্ত ছিল, পিয়াস জন্তু জানোয়ারও পিপাসার্ত ছিল। ইমাম পাক তাদের পিপাসা দেখে তার সাথীদেরকে বললেন, এদেরকে পানি পান করাও, জানোয়ারকেও পান করাও। এবং ইমাম পাকও পানি পান করার কাজে নিজেও লাগলেন, আর ওনার সঙ্গীদেরকে হুকুম করলেন যে জানোয়ারের পিয়াস মিটেছে কি করে বোঝা যাবে। বললেন, পাত্র থেকে তিনবার মুখ না তুলে নেওয়া পর্যন্ত জানোয়ারের মুখ থেকে পানির পাত্র সরাবে না। যে বদবক কামিলরা ওনাদের পানি বন্ধ করলো তাদেরকেও কত সাখী, যে পানি পান করালেন ইমাম পাক নিজের হাতে তাদেরকে। যাই হোক, অতঃপর এই কারবালা কুফা থেকে কারবালা পর্যন্ত যাওয়ার ঘটনাটা, অনেক ঘটনা ঘটেছে প্রথমে। ওনারা রাতের মধ্যে চলতে চলতে সকালবেলায় একটা জায়গায় পৌঁছালেন, তখন ঘোড়ার পা আর উঠছে না। ইমাম পাক দেখছেন পা উঠছে না, মাটিতে গেড়ে গেছে। সাহেবে রওজাতুস সুহাদা তিনি লিখেছেন কিতাবের মধ্যে, ইমাম পাক যখন জিজ্ঞাসা করলেন এই জায়গার নাম কি, লোকেরা বললো নিনওয়া বা নাইনওয়া, এরকম উচ্চারণ। তখন জিজ্ঞাসা করলেন এর আরও নাম আছে, তখন বললো যে জায়গাটার নাম মারিয়া। তখন বললেন আরও নাম আছে, তো বললেন এটার নাম তফ। তখন বললেন জিজ্ঞাসা করো এর আরও নাম আছে, তখন বললো কারবালা। ইমাম পাক বললেন কারবালা বলে এটাই আমাদের গন্তব্যস্থল, এখানে আহলে বাইত পাকদের খিমা হবে আর এখানে আহলে বাইত পাকদের মাজার আখ হবে। আলী আকবর আলাইহিস সালাম ছুটে আসলেন, বললেন আব্বা আপনি এই খানপুর থেকে বার করলেন? তখন উনি বললেন যে বাবা, একবার তোমার দাদা জানের সাথে সিফিনের পথে যাচ্ছিলাম, যেতে গিয়ে এখানে উনি অবস্থান করছিলেন, ঘোড়া থেকে নামলেন, তো বড় ইমাম পাকের জান মুবারকে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আমি ওনার সার মুবারকের দিকে বসেছিলাম, হঠাৎ তোমার দাদা যান মানে মলাই কায়নাত পাক চিৎকার করে ঘুম ভেঙে উঠলেন। তোমার আমার বড় ভাই ইমাম হাসান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আব্বা কি হলো আপনার, কাঁদলেন কেন? তো বললেন যে আমি এখনই স্বপ্ন দেখছিলাম যে কারবালার এই মরুভূমির উপর দিয়ে রক্তের একটা নদী বয়ে চলে যাচ্ছে, আর ওই নদীতে আমার বেটা হুসাইন আলাইহিস সালাম পড়ে গেছে আর হাত মারছেন, হাবুডুবু খাচ্ছেন, সাহায্যের জন্য ডাকছেন, কেউ সাড়া দিচ্ছে না, কেউ ওনার আওয়াজ শুনছে না। তো তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে আব্বা বললেন যে হে ইমাম হুসাইন, যখন তোমার কারবালার এই রকম মুসিবত আসবে তুমি কি করবে? আমি বললাম আব্বা তখন আর কি করার আছে, তখন আমি শুধু সাবর করব, সাবর করব। সঙ্গী সাথীদেরকেও বললেন যে তোমরা সাবর করো, আমার যখন শহীদ হবে শাহাদাত হবে তোমরা সাবর করবে। ইমাম পাক নামলেন মোড়া থেকে, যেই কারবালা পাকের জমিনে কদম পাক রাখলেন সঙ্গে সঙ্গে কারবালার জমিন হলুদ হয়ে গেল মাটি, আর একটা ধুলি ঝড় উঠল। সেই ধুলি ঝড়ে ইমাম পাকের চুল মোবারক, দাড়ি মোবারক এবং সাথীদের সবারই ভর্তি হয়ে গেল। হযরতে উম্মে কুলসুম আলাইহিস সালাম বললেন যে এ কি মুসিবত, এরকম কেন? ইমাম পাক বললেন এটা আমাদের শাহাদাত গা, শাহাদাতের জায়গা, তারই এই লোকেশন। বললেন হে উম্মে কুলসুম, হে জাইনাব, সব সাথীদেরকে বললেন যে দেখো আমরা সব শহীদ হয়ে যাব, তখন কিন্তু তোমরা কান্না করো না, কোনো অভিশাপ করো না, তোমরা শুধু সবর করবে, এবং সবরের সবাব গুণে শেষ করা যায় না, অগণিত। তো ইমাম পাক ওনাদেরকে এরকমভাবে শিক্ষা দিলেন, তারপর ওখানে অবস্থান করলেন। এইভাবে দোসরা মহরম ওখানে টিকেছিলেন। এইভাবে 3-4-7 মহরম যখন আসলো, 7 তারিখে পানি বন্ধ করলো।
আমর ইবনে সাদ আসলো এবং 4000 সৈন্য নিয়ে আসলো, ফোরাতের পানি বন্ধ করল। আমর ইবনে সাদ জিজ্ঞাসা করার জন্য উরওয়াকে বলল যে ইমাম পাকে জিজ্ঞাসা করো যে আপনি কেন এসেছেন। উরওয়া ওই চিঠি যারা লিখেছিল তার মধ্যে উরওয়া বিন কয়েস সে একজন, সে যেটা স্মরণ পেল যে আমি তো চিঠি দিয়ে দেখেছিলাম, কি করে আমি বলবো যে আপনি কেন এসেছেন, আমি তো দেখেছি। সে লজ্জিত হলো, বললো যে আমি ওনার সামনে যেতে পারবো না, অন্য কাউকে পাঠান। তখন সে আর একজনকে বলল, সেও ওই চিঠি দিয়ে দেখেছিল, সেও যেতে অস্বীকার করলো, আমিও তো ওনাকে চিঠি দিয়েই দেখেছি, আমি কি বলতে পারবো না, আমার লজ্জা হয়। তখন আর একজনকে বললেন, এইরকম ভাবে যারা 500 সৈন্য ফোরাতের পানি ফিরে রেখেছিল এবং তার লস্করের মধ্যে সব কুফি সৈন্য ছিল, সামি সৈন্য আসেনি, যতজনকে বললেন প্রত্যেকেই মাথা নিচু করলো, প্রত্যেকেই বললো যে আমি চিঠি দিয়ে দেখেছিলাম, যারা চিঠি দিয়ে ওনাকে দেখেছে তারাই তরবারি নিয়ে এসেছে ওনার সাথে যুদ্ধ করতে এবং ওনার পানি বন্ধ করতে। লাস্টে একজনকে সে ঠিক করলো, সে গিয়ে ইমাম পাককে বললো, ইমাম পাক বললো যে তোমরাই তো আমাকে দেখেছিলে, তো এখন যদি তোমাদের পছন্দ আমাকে না হয় তো আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, দেশে ফিরে যাই, না হলে হিন্দুস্তানেরও নাম একবার নিয়েছিলেন, না হয় আমি হিন্দে চলে যাই। কিরকম বেওফায় কুফি, যারাই চুঠির চিঠি দিয়ে ডাকলো তারাই উনার জন্য অস্ত্র তরবারি ধরলো কারবালার মাঠে এবং পানি ফোরাতের পানি বন্ধ করে রাখলো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন ইমাম পাকের জন্য বেশি বেশি মাতম করার এবং ইমাম পাকের আওলাদ পাকের গোলাম আমাদের জন্য আল্লাহ পাক মনোনীত করুন।